ফাইদা কানা মুমিনান, যদি সে মোমেন হয়, মোমেন বান্দাকে যখন কবরে রাখা হবে, কানাতিস সালাতু ইনদা রাসিহি, তার মাথার দিকে নামাজে সে হাজির হবে, কবরের মাটিকে বলবে সাবধান কবরের মাটি, এই নামাজি বান্দার সাথে কোনো পদ আচরণ করবি না, আমি নামাজ, আমি তার সারা জীবনের পাঁচ ওয়াক্তের নামাজ, তার পক্ষে সুপারিশ করছি, খবরদার কবরের মাটি এই মুসল্লি বান্দার সাথে বেয়াদবি করবি না। এরপরে ওয়াকানা সিয়ামু আন ইয়ামিনিহি, রোজা বান্দার ডান দিকে হাজির হয়ে বলবে খবরদার এই রোজাদার বান্দার সাথে বেয়াদবি করবি না। ওয়াকানাতিজ যাকাতু আন শিমালিহি, বাম দিকে যাকাত চলে আসবে। ওয়াকানা ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মারুফ ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি, পায়ের দিক থেকে আসবে অন্যান্য আমল, দান সদকা, রক্ত সম্পর্ক বজায় রাখা, আরো যত ইবাদত বন্দেগি করেছেন সব ইবাদত বন্দেগির আমলগুলো পায়ের দিক থেকে এসে কবরের মাটিকে সাবধান করবে খবরদার। তার মানে মাথার দিক থেকে অর্থাৎ পিছনের দিকে, সামনের দিকে, ডানে বামে সব দিকে আমল আসবে, আমল এসে বলবে খবরদার খবরদার, আল্লাহর এই বান্দার সাথে বেয়াদবি করবি না। আল্লাহু আকবার। তাহলে কবরের আজাব থেকে বাঁচার জন্য আমার জীবনে, আপনার জীবনে আমল থাকার দরকার আছে না নাই? সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। এজন্য নামাজ ছাড়বেন না, মিথ্যা কথা বলবেন না, চুগলখুরি করবেন না, গিবত করবেন না, আব্বা আম্মার সাথে কখনো বড় গলায় কথা বলবেন না, বেয়াদবি করবেন না, স্ত্রীর হক নষ্ট করবেন না, আমার বোনেরা স্বামীর সাথে বেয়াদবি করবেন না, ভাইয়েরা বোনেরকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না, বাবা মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না, ভাই ভাইয়ের উপরে জুলুম করবেন না। কোনো মানুষ কোনো মানুষের জায়গা জমিতে আইল গেলে আইল ঠেলাঠেলি করে জায়গা জমি দখল করবেন না। চুরি ডাকাতি অন্যায় অবিচার জুলুম সকল প্রকার গুনাহ থেকে যদি আমরা নিজেকে সেফ রাখতে পারি, কবরের জীবনটাতে নেয়ামত দিয়ে শাস্তি থেকে আমাদেরকে যিনি বাঁচাইয়া দিবেন তিনি কে? কবরের শাস্তি থেকে আপনি কিভাবে বাঁচবেন? তিনটা আমলের কথা বলে যাচ্ছি, কবরের শাস্তি থেকে বাঁচতে পারবেন, জুড়ে বলেন কয়টা? এটা মুখস্থ করে যান, তিনটা মৌলিক আমল বলে যাচ্ছি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো নামাজ এবং ইসলামের মৌলিক ইবাদত গুলোর ব্যাপারে কোনো গাফলতি চলবে না, সকল ইবাদত গুলো ঠিক মতো আদায় করবেন, কারণ এই আমলগুলো কবরের সঙ্গী হয়ে যাবে ইনশা আল্লাহ। নাম্বার টু, দুই নাম্বার, রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহর কিতাবে কোরআন খুলে সূরা মুলক আপনারা পড়বেন, পাললে মুখস্থ করে ফেলবেন, কারণ নবীজি বলেছেন আল্লাহর যে বান্দা রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমায়, এই বান্দাগুলো যদি প্রত্যেক রাতে এইভাবে আমলটা করে সূরা মুলক পড়ে আর সূরা মুলকের ভিতরে থাকা বিষয়গুলোকে নিজের জীবনে মানে, এই মানুষগুলোকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচাইয়া দিবেন তিনি কে? দুইটা আমল বললাম। তিন নাম্বার আমল, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করবেন কার কাছে? দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেছেন তোমরা যখন নামাজে শেষ বৈঠকে তাশাহুদ পড়ো, তাশাহুদ তো সবাই বোঝেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, তাশাহুদের পরে দুরুদ পড়বে, দুরুদের পরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। আল্লাহ নবী বলেছেন এতটুকু দোয়া করার পরে এরপরে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো, এই দোয়াটা আপনারা সব সময় করবেন, এই আমলটা করবেন, কি সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল
নবীজি বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে চারটি বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাও, চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এক নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন দোয়া করো আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে শাস্তি থেকে বাঁচাও, ওয়া মিন আযাবিল কবর কবরের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। মোট কয়টা বিষয় বললাম? চারটা। নবীজি বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে এই চারটা বিষয় থেকে পানা চাও কার কাছে? এই দোয়াটা কে কে পারেন মুখস্থ? কার কার হাত তুলেন? অনেকের আছে দেখতেছি, বেশি না কয়েকজন হাত নামান। যাদের নাই মুখস্থ করতে পারবেন না, খুব ছোট্ট দোয়া। দেখি আমার সঙ্গে একটু মহব্বতের জুড়ে পড়েন তো, বলেন আল্লাহুম্মা। এটা কি চট্টগ্রামের মানুষের আওয়াজ হইল? কক্সবাজার চট্টগ্রামের মানুষ তো আরো বেশি মহব্বতের সাথে দিনী চেতনাকে উজ্জীবিত করে কোরআনের মাঠে আওয়াজ দেওয়ার কথা, কারণ এই চট্টগ্রাম কক্সবাজারের মাটি ইসলামের ঘাঁটি। বলেন আল্লাহুম্মা। এই তো সুন্দর হয়েছে, সবাই বলেন, কেউ চুপ থাকবেন না, বলেন আল্লাহুম্মা। ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাইবেন সব সময়। যদি আমলটা করতে পারেন, দেখবেন মরার পরে কবরের শাস্তি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে।